ভাঙা ডিম দিয়ে বাচ্চা ফুটালাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটি কার্যকরী পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা আপনাদের কবুতরের ডিম যদি ভেঙে যায় বা ফেটে যায় সেটা দিয়ে বাচ্চা ফুটাবেন প্রমাণ সহ আমি আজকে দেখিয়ে দেব আপনাদের অনেক সময় আমাদের কবুতরের ডিম বিভিন্ন কারণে ভেঙে যেতে পারে বিশেষ করে কবুতর মারামারি করে ভেঙে ফেলতে পারে অথবা ডিম পাড়ার সময় যদি ঠিক মতো না পরে যদি একটু জোরে পড়ে সেক্ষেত্রে ফেটে যেতে পারে আবার অনেক সময় ডিমে তা দেওয়া নিয়ে নর্মালি মারামারি করেও ভেঙে ফেলে আমি স্কিনে যে ডিমটি দেখাচ্ছি এটা হালকা একটু ভেঙে গেছে এটা দিয়ে চাইলে ডিম ফোটানো সম্ভব আমি ক্রমাংশ আপনাদের দেখাবো আর আমি এখন আরেকটি ডিম দেখাচ্ছি আপনাদের সে ডিমটা মূলত একটু বেশি ভেঙেছে আর এভাবে ভাঙলে আসলে ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পারসেন্ট যদি ডিম ভেঙে গিয়ে ভিতর থেকে লালা বেরিয়ে আসে তাহলে ওই ডিমে আর চেষ্টা করে লাভ নাই ওটা দিয়ে আর বাচ্চা হয় না আমি অনেকবারই চেষ্টা করে দেখেছি হালকা ভাঙলে সেটা দিয়ে বাচ্চা ফুটানো সম্ভব কিভাবে আপনারা ভাঙা ডিমকে মেরামত করবেন বা কিভাবে বাচ্চা ফুটাবেন আমি সেজন্য আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো একটা পদ্ধতির জন্য আমাদের কিছু চিনি এবং চুন লাগবে আমি স্কিনে আপনাদের দেখাচ্ছি চিনি এবং চুন আপনারা একত্রে যদি মিক্স করেন সেক্ষেত্রে ভালো একটা আঠা জাতীয় পুটিং তৈরি হবে এই পুটিং আপনারা ওই ভাঙা ডিমের উপরে হালকা করে লাগিয়ে দেবেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে হালকা লাগাবেন আর এমনভাবে লাগাবেন যাতে এই শক্ত পদার্থটা ওইখানে কোনোভাবে আঘাত না করে অর্থাৎ ডিমের ভাঙা অংশে কোনোভাবে যেন আঘাত না করে হালকা করে এবং চ্যাপটা করে লাগাবেন উঁচু করে দিবেন না এভাবে দিলে কিছুক্ষণের ভিতরেই এটা শুকিয়ে যাবে এবং শুকিয়ে গেলে ওই জায়গাটাকে জোড়া লাগিয়ে দেবে আর এভাবে জোড়া লাগানোর পরে আপনি আপনার কবুতরের নিচে আবার এটা ডিমটাকে রেখে দেবেন ডিমটাকে কীভাবে রাখতে হবে সেটা আমি ভিডিও শেষে বলে দেব আর দ্বিতীয় পদ্ধতিটি আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দ্বিতীয় পদ্ধতিটা হলো আপনারা ফেভিকল বা আইকে জাতীয় কোনো একটা ভালো গাম নেবেন এটা কাঠের গাম ফেভিকল আর সাদা কাগজ নেবেন কাগজ নিয়ে কেচে দিয়ে ওই কাগজকে টুকরো করে কাটবেন ছোট একটু টুকরো করে কাটবেন ওই ভাঙার সমান ভাঙার সাথে একটু বড়ো করে কাটার পরে আপনারা আইকে দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেবেন স্ক্রিনে আমি যেভাবে করতেছি আপনারা একটু ফলো করুন এভাবে মেরামত করার পরে আপনারা ডিমটি নিয়ে কবুতরের নিচে দেবেন চেষ্টা করবেন ছোট কবুতরের নিচে দেওয়ার কারণ বড় কবুতরের উপরে নিচে যদি আপনি দেন সেক্ষেত্রে বড় কবুতর যদি এটার উপরে ওজন দেয় সেক্ষেত্রে অনেক সময় এই ডিম ভেঙে যেতে পারে কারণ এমনিতেই ডিমটা একটু আঘাতপ্রাপ্ত এর পাশাপাশি চেষ্টা করবেন একটা ডিম দেওয়ার জন্য অর্থাৎ একজোড়া কবুতরের নিচে তো দুইটা ডিম থাকে আপনি একটা ডিম সরিয়ে অন্যত্র ফোস্টিং করবেন আর একটা ডিম দেবেন সেক্ষেত্রে আপনার ডিমটা আঘাত পাবে না এবং ডিমটায় বাচ্চাটা ভালো হবে আর যদি ফোস্টারিং করার মতো আপনার লপটে কবুতর না থাকে সেক্ষেত্রে আপনি দুটি দুটি ডিমই দিতে পারবেন তবে ডিমের নিচে নরম কিছু দিয়ে দিবেন যেমন পাটের বস্তার আশ এরকম কিছু দিয়ে তারপরে উপরে বস্তা কেটে গোল করে দিয়ে তারপরে দিবেন সেক্ষেত্রে আপনার ডিমটা সেফ থাকবে আমি এভাবে আপনাদেরকে যা দেখালাম এভাবে ট্রাই করে দুই তিনবার বাচ্চা ফুটাতে সক্ষম হয়েছি আপনার স্ক্রিনে যে ডিমটা দেখতে পাচ্ছেন এই ডিমটা থেকেও আমি বাচ্চা পেয়েছি আপনাদেরকে আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো এই ডিমটা থেকেই আবার আমার বাচ্চা হয়েছে বন্ধুরা আমিও কবুতর পালি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আমার অভিজ্ঞতার মাধ্যমে করা যেই টেকনিকগুলো ব্যবহার করে আমি সব সময় ভালো ফলাফল পাই ওগুলো নিয়েই আমি ভিডিও তৈরি করি এবং এই চ্যানেলে আপলোড করি যাতে এই ভিডিওগুলো দেখে সবাই কিছু শিখতে পারে এবং সবাই উপকৃত হয় আশা করি আজকের ভিডিওটি দেখেও আপনারা অনেকেই অনেক কিছু শিখতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন পরবর্তীতে এ ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ